তৰাংগাজাৰ পঞ্চায়তত ব্যাপক অনিয়ম দুৰ্নীতি, গাঁও পঞ্চায়তৰ উন্নয়ন পৰিকল্পনা কল্পনা হৈ ৰ'ল। আজি ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তত অতি জাক জমকতাৰে জাতিৰ পিতা মহাত্মা গান্ধীৰ সপোনৰ পঞ্চায়তী ৰাজ ব্যৱস্থাৰ বিভিন্ন আঁচনিৰ বিষয়ে সজাগতা অনাৰ বাবে পঞ্চায়তে পঞ্চায়তে আমাৰ গাঁও আমাৰ আঁচনি নামৰ গাঁও সভা পাতে, য'ত চতুৰ্দশ বিত্তীয় আয়োগে MGNREGAৰ অধীনত বিভিন্ন উন্নয়ন পৰিকল্পনা প্ৰস্তুত কৰা হয়। কিন্তু এই কাৰ্যক্ষেত্ৰত ব্যতিক্ৰম দেখা গ'ল যে 39 নং জলেশ্বৰ বিধানসভা সমষ্টিৰ জামাদাৰহাট উন্নয়ন খণ্ডৰ অন্তৰ্গত তৰাংগাজাৰ পঞ্চায়তত। ৰাইজে অভিযোগ কৰা মতে পঞ্চায়তখনৰ সভানেত্ৰী মামুনি বেগমে গাঁও সভাখনত উপস্থিত হয় যদিও সভাৰ উদ্দেশ্য ভালকৈ ব্যাখ্যা নকৰাকৈয়ে সভাৰ পৰা গুচি যায়। লগতে আজি চৰকাৰৰ কৰ্তৃপক্ষই গাঁও পঞ্চায়তৰ উন্নয়নৰ পৰিকল্পনাৰ অভিযান মৰ্মে বহল ভিত্তিক সজাগতাৰ সৃষ্টি, মাইকযোগে ঘোষণা, দেৱাল লিখন, মিছন অতুণ্ডয়ৰ তথ্য বৈধতা, বিভিন্ন কমিটিসমূহ ঘোষণা কৰিব লাগে যদিও সেইবোৰ কাৰ্যসূচী ৰূপায়ণ নকৰে পঞ্চায়তৰ কৰ্তৃপক্ষই। সভাৰ মিটিং আছিল আপোনালোকৰ তৰাংগা পঞ্চায়তৰ, কি হ'ল বৰ্তমানে পৰিস্থিতি কেনেকুৱা? হয়, আজি গাঁও সভাৰ মিটিং আছিলে 2 অক্টোবৰ, কিন্তু মিটিঙৰ যিটো উদ্দেশ্য আছিলে, একচুৱেলি উদ্দেশ্য মতে মিটিঙেই নহ'ল। আজি কিয় নহ'ল? কিয়নো মানে চৰকাৰে দিয়া আমাক মানে এটা ই দিছে, লিষ্ট দিছে, লিষ্টত লিখা আছে 2 অক্টোবৰ বহল ভিত্তিত সজাগতা সৃষ্টি, মাইক যোগে ঘোষণা, দেৱাল লিখন, বেনাৰ প্ৰদৰ্শন, মিছন আৰু লাষ্টত এটা কথা আছে বিভিন্ন কমিটিসমূহৰ ঘোষণা। আজি 2 অক্টোবৰৰ মিটিং ইমানেই, মানে 2 অক্টোবৰৰ আগৰ যিমান কমিটি গঠন কৰিলে এই কমিটিসমূহ আজি ঘোষণা হ'ব লাগিব। এইখিনি যে আপুনি ক'লে আপুনি ৱাল লিখন, তাৰপিছত কি কি ক'লে, এইবিলাক কৰিছিলনে? এইবিলাক একো হোৱা নাই। এমনকি আমি A2GPৰ মেম্বাৰৰ মানে হাজবেণ্ড হয়, আমি চিঠিযোগে একচুৱেলি জানিব লাগে, আজি মিটিং আমি চিঠিও পোৱা নাই। ইতিমধ্যে ৰাইজ বহুত উত্থাপন কৰিছে, তাৰমানে প্ৰতিনিধি আহি কিনে পলাই গৈছে, কি ক'ব আপুনি? পলাই যোৱা মানে কি, একচুৱেলি প্ৰতিনিধি আমাৰ সন্মানীয় সভানেত্ৰী মানে মিটিঙৰ যিটো উদ্দেশ্য সি ভালকৈ ব্যাখ্যাই কৰিব পৰা নাই। আমি চাইছোঁ লাষ্টৰ পৰা, এই কিয় গুচি গ'ল ইমান ৰাইজ, ইমান একত্ৰিত কৰি মাজৰ পৰা গুচি গ'ল কিয়? এতিয়া আমি ভাবিম মানে সি আচলতে ৰাইজৰ প্ৰশ্নৰ উত্তৰ দিব নোৱাৰি কোনোমতে ইয়াৰ পৰা মানে কথা এটা কৈ হাৰি গুচি গ'ল। আপোনালোকৰ ইয়াতে চেক্ৰেটেৰী কোনে আছিলে, প্ৰপাৰ চেক্ৰেটেৰী কোন? চেক্ৰেটেৰী একচুৱেলি এতিয়া আপোনাৰ ইনচাৰ্জত আছিলে জমিৰুদ্দিন কাজ। ৰাইজেও নাজানে আজি মিটিংটো কিহৰ কাৰণে আমাক মাতিছে, মিটিঙত কি কি আলোচনা হ'ব এইটো ৰাইজেও নাজানে, আৰু প্ৰেচিডেণ্টেও ভালকৈ জনাই দিব পৰা নাই। আজি গাঁও মিটিংটোতো হোৱা নাই, এইটো ৰাইজে চাই আছে আজি মিটিংটো কেনেকৈ হ'ল। ৰেজলিউশ্যন কিবা লৈছে নে আপোনালোকে? ৰেজলিউশ্যন লৈছে, মিটিং আৰম্ভ হোৱাৰ আগতে আমাৰ পৰা চাইন উঠাই লৈছে। তেন্তে আপোনালোকে দেখাই দিব মিটিং হৈছে, এই চৰকাৰী মানুহে দেখাই দিব মিটিং হৈছে বুলি, মিটিং হৈছে বুলি হয়, কিন্তু একচুৱেলি মিটিং হোৱা নাই, একচুৱেলি মিটিং হোৱা নাই। তেনেহ'লে আপোনালোকে নতুন কিবা পদক্ষেপ ল'ব নেকি? পদক্ষেপ এতিয়া ৰাইজে কি লয় আমি ৰাইজৰ লগতে আছোঁ। ঠিক আছে, MDC সবাই এখানে যেহেতু MDC তো আমি ওনার হাজবেন্ড আসছিল, কিন্তু আসার পরে মিটিং বসার পরে এখন পা এই স্কিমটা কি আসলে এটা গাঁও সভার মধ্যে পাবলিকে বসে স্কিমটা দেওয়ার কথা ছিল, কিন্তু এখন প্রেসিডেন্ট নিজে নিজেই বললো যে প্রত্যেকটা মেম্বার ইউনিটি থেকে জনগণ নিয়ে মিটিং করে লিড জমা দেবো, ওই মর্মে স্কিমটা ধরবো, ওই কথা বলে প্রেসিডেন্ট মিটিংটা ভেঙে দেয় উনি চলে গেলো। তাই গেছে না? এখন যেহেতু প্রেসিডেন্ট গেছে, আর প্রেসিডেন্টকে যদিও মানে এখন যেটা আপনারা পাবলিকে বললেন যে এই কথাটাই রেজলিউশনে লেখা লাগে, হয়তো প্রেসিডেন্ট কিন্তু জিনিসটা না লিখে গেল আর কি, হয়তো পাবলিকে জিনিসটা ডিমান্ড দিছেন, কিন্তু ডিমান্ডটা হয়তো প্রেসিডেন্ট যেহেতু মানলো না আর কি, এখন প্রেসিডেন্টকে ডাকলো, তারপরে হয়তো সেক্রেটারি রিপ্রেজেন্টেটিভ জাহানুদ্দি ভাই, জাহানুদ্দি ভাই দিকে আসেন, জাহানুদ্দি ভাই যেহেতু উনি উনি সেক্রেটারির রিপ্রেজেন্টেটিভ, উনি ফোন করছে প্রেসিডেন্ট আসলো না, তো এখন পাবলিকের কথা যেটা আসলো প্রেসিডেন্ট আসলে ওটা রেজলিউশন আপনারা লেখবার চাইছিলেন যে প্রত্যেকটা ইউনিটের মেম্বারে ওই ইউনিটের জনগণ নিয়ে স্কিমগুলো সাবমিট করবো, এটাই তো কথা তাই না? কিন্তু ওটা হয়তো রেজলিউশনে লেখা নাই, কিন্তু এখন ওই সিস্টেম যদি প্রেসিডেন্ট না করে তখন বিকল্প চিন্তা জনগণের পঞ্চায়েতের লোক করবো আর কি। তো এটা আপনারা কোনো বিরূপ মন্তব্য না দেওয়া, যার যার মতো বাড়ি যান, যার 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 মেম্বার ইউনিটে যায় ওই মেম্বারকে নিয়ে আপনারা স্কিমগুলো ধরে জমা দিলে হলো আর কি, তাছাড়া তার বিকল্প কোনো রাস্তা নাই আছে কি? তারপরে যদি মেম্বারগুলো জনসাধারণ নিয়ে না করে তখন হয়তো BDO আছে, জেলা পরিষদ আছে বা ই সিস্টেম আছে, কারণ
ওটা তখন দেখবেন আর কি। কিন্তু কেউ উত্তেজিত হবেন না, ভদ্র ভাষায় কথা বলবেন, যাতে কোনো ধরনের কথা চালাচালি না হয়। এটা আমার অনুরোধ রইল, সবাই ভদ্রতা রক্ষা করে যা যা মতো বাড়ি যান আর কি। ধুবুরীর পৰা সোহাইব আব্বানী, রিপোর্ট স্পটলাইট অসম।